নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মামনের রান্নাঘর চ্যানেলে স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে তরকার এক নতুন আইটেম শেয়ার করতে চলেছি। চলুন উপকরণগুলি দেখে নেওয়া যাক। সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতন। এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচোটা দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজগুলো আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দেব। এরপরে আমরা রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। এরপরে আমরা এর মধ্যে অল্প হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। পরে আমরা টমেটো কুচো এগুলো দিয়ে দেব, চিকেনটা কষা হয়ে গেছিল। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। চিকেনে নুন ছিল, তারপরে আমরা ডালের মতো নুনটা দিয়ে দেবো তরকারি মতো। পরে আমরা ডিমগুলো দিয়ে দেব, দুটো ডিম। কড়াই 150 গ্রাম আর 100 মুসুর ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। এবারে আমরা এটা দিয়ে দেবো, কষা হয়ে গেছে আমাদের ডালটা, দিয়ে দেবো ডালটা। ভালো করে মিশিয়ে নেবো ডালটা। ধরো
জল দেওয়া হয়ে গেছে, এটা আমরা একটু ফুটতে দেবো। আমাদের তরকাটা ফুটে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো লাইট তরকা মশলা। তারপরে ধনে পাতা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কাসুরি মেথি পাতা, কাসুরি মেথি। তরকা রান্না হয়ে গেছে, এরপরে আমরা গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে দিই। এইভাবে আপনারাও করে দেখবেন তরকা, আপনাদেরও ভালো লাগবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।